ইসলামের আরেক খলিফাকে পঞ্চম খলিফা বলা হয়, খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তার আরেকটা ঘটনা সীরাত ওমর বিন আব্দুল আজিজ এই কিতাবে এসেছে। كان عند عمر بن عبد العزيز قوم ذات ليلة في بعض ما يحتاج إليه. عمر بن عبد العزيز কাছে একবার কোন এক রাতে কোন লোক এসেছিল, কিছু লোক এসেছিল ওমর বিন আব্দুল আজিজের কাছে। কত প্রয়োজন হতে পারে না আপনারা চেয়ারম্যান সাহেবদের কাছে যান না, মেয়রদের সাহেবদের কাছে যান না, জন্ম নিবন্ধনের জন্য, আইডি কার্ডের জন্য। তো ওমর বিন আব্দুল আজিজের কাছে গিয়েছিল। ওই সময় তার এত বড় বড় লাইক ছিল না, কুটিবাতি ছিল। হঠাৎ করে রাতে আকাশে এসে রাজ ওমর বিন আব্দুল আজিজের কুটিবাতি গুলো শেষ হয়ে যায়, কুটিবাতি বন্ধ হয়ে যায়। তিনি উঠে যান এই কুটিবাতিটাকে ঠিক করার জন্য। তিনি উঠে যান, তখন পাশে থাকা লোকেরা বললো, আমরাই তো ছিলাম কুটিবাতিটাকে ঠিক করার জন্য, আপনি এত বড় মহান ব্যক্তি কেন উঠে গেলেন কুটিবাতিটা ঠিক করার জন্য? তিনি বলেন, ও মা দরবানি, তাতে আমার কি ক্ষতি হলো? কিন্তু আনা ওমর ইবনে আব্দুল আজিজ, আমি উঠে গেলাম, উঠে গেলার পরও ওমর ইবনে আব্দুল আজিজ রয়ে আছি। ওরা যাতু আনা ওমর ইবনে আব্দুল আজিজ, কুপি বাতি ঠিক করে ফিরে এলাম, এখনো আমি ওমর ইবনে আব্দুল আজিজই তো রয়ে আছি, আমার মধ্যে তো কোনো পার্থক্য হয়নি। আমি এখানে গেলাম, আমি আমার সাথে এখানে চলে আসলাম, এখনো তো কি আছি, আমার সাথে জীবন তো আর খুব বেশি পরিবর্তন হচ্ছে না। এই হচ্ছে বিনয়ের কাহিনী। এখন সর্বশেষ বিনয় কিভাবে অর্জন করব, বিনয় কিভাবে অর্জন করব? বিনয় অর্জন করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সর্বপ্রথম সালাম দেয়া। বললাম তো কি করা, বাইহাকী শরীফের হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল বালিউ বিসসালাম, সর্বপ্রথম সালাম দাতা ব্যক্তি বারিউ মিনাল কিবর, অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় তার মধ্যে একটা আলামত পাওয়া গেল যে সে অহংকার থেকে মুক্ত। তাহলে সালাম দিব তো সবাই ইনশাআল্লাহ। বিনয় শিখার দ্বিতীয় পদ্ধতি কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত। তিরমিজি শরীফের 1054 নম্বর হাদিস হযরত বুরাইদা বিন হাসিব আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের শুরু যুগে কুনতু নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুর, আমি তো ইসলামের শুরু থেকে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কোন এক কারণে শিরিক বিদআত হয়ে যাবে, তোমরা নতুন ইসলাম গ্রহণ করেছো, কোন ভ্রান্তিতে পড়ে যাও, কোন শিরিক বিদআতের মধ্যে পড়ে যাও, তাই বলেছিলাম আপাতত কবর জিয়ারতের কোন প্রয়োজন নাই। ফাজুরুহা, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ যত বেশি বেশি কবর জিয়ারত করবে এই কবর জিয়ারত তোমাদের মধ্যে আখিরাতের জিকির বাড়িয়ে দিবে, আখিরাতের স্মরণ বাড়িয়ে দিবে। তাহলে বিনয় শিখার জন্য দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কবর জিয়ারত করা। বেশি বেশি কবরের কাছে যাবে, কবরকে বুঝবেন, চিনবেন। বিনয় শিক্ষার তৃতীয় পদ্ধতি নিজের ইচ্ছায় ছোট ছোট কাজ করা। যে কাজগুলো করলে মানুষ ছোট ভাববে এমন কাজগুলো করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন ছিলেন। বুখারী শরীফের 676 নম্বর হাদিস, কত নম্বর হাদিস? 676 নম্বর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু নাআলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের জুতা সাফ করতেন। নবীজির জুতা সাফ করা মানুষের প্রয়োজন কম ছিল, সংখ্যা কম ছিল? নিজ হাতে নিজের জুতা সাফ করতেন। ওয়াখিয়ু কুতাবাহু, নিজ হাতে নিজের কাপড় সেলাই করতেন। ওয়ায়ামালু ফি বাইতিহি কামা কানা ইয়ামালু ফি বাইতিহি আহাদুকুম, নিজের বাড়িতে নিজের ছোট ছোট কাজগুলো করতেন। তোমরা যখন তোমাদের বাড়িতে ছোট ছোট কাজ করো, ওকা নাবাশাম মিনাল বাশা, তিনি ছিলেন সাধারণ একজন মানুষের মতো মানুষ। ইয়াফলি সাউদাহু, তার মোটা কাপড়ের মধ্যে কখনো কখনো কুকুন লেগে থাকলে নিজের হাতে নিজের কুকুনগুলো বাছাই করতেন। ওয়াইহলু বিশাদাহ, তার ঘরের মধ্যে যে কতিপয় ছাগল ছিল তিনি নিজ হাতে ছাগলের দুধ দহন করতেন। সুবহানাল্লাহ। ওয়াইখদুমু নাফসাহ, নিজের অন্যান্য কাজ নিজেই করতেন। বিনয় শিখার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে নবীদের এই
শিক্ষাগুলো নিজের কাজ নিতে করা, ব্যক্তিগত কাজ নিজে করা, কাউকে দিয়ে কাজ না করা, তাহলে আমার মধ্যে বিনয় আসবে। চতুর্থ পদ্ধতি হচ্ছে যে সবসময় নিজের দিকে তাকাতে, উপরের দিকে না তাকে, আমার চেয়ে নিম্ন অবস্থা যারা আছে, আমি সামান্য অসুস্থ, আমার চেয়ে বড় অসুস্থতা কোথা থেকে আছে তার দিকে তাকাতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, জীবনে যদি সুখী হতে চাও, জীবনে যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও, তাহলে ইলা মান হুয়া আসফালু মিনকুম, তাহলে তোমরা সবসময় তোমাদের নিচুদের দিকে তাকাবা, তোমাদের মধ্যে যারা অবস্থানের দিক থেকে নিচু আছে ওদের দিকে তাকাবা। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের উপরে যারা আছে তাদের দিকে তাকাবা না, তাহলে তোমাদের কাছে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ছোট মনে হবে না, অনেক বড় মনে হবে। তাহলে সব সময় নিচের দিকে তাকাতে হবে, উপরের স্থানের দিকে তাকানো যাবে না। আমি তো চেয়ারম্যান ভাড়া, আমি তো এমপি হয়ে গেছে, তাহলে কখনো আমার মধ্যে বিনয় আসবে না, আল্লাহ নিয়ামতের প্রতি শুকরিয়া আসবে না।